নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা কেন্দ্রীয় সরকার আর পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছিলাম, যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামের প্রশ্নপত্র থেকে কালেক্ট করা হয়েছে এবং রিসেন্টলি লাস্ট 2-3 বছরে যে ধরনের প্রশ্ন আসছে বিভিন্ন এক্সামে, তো সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের কিছু অভিজ্ঞ শিক্ষক আমাদেরকে সাজেস্ট করেছিলেন এবং সেই সবকটা প্রশ্ন মিলিয়ে একটা কম্প্যাক্ট নোট তৈরি করা হয়েছিল, যেটার প্রায় আমি বলেছিলাম মোটামুটি 80 থেকে 90টা ভিডিও আমি প্রোভাইড করব, মোটামুটি 50 থেকে 60টা করে প্রশ্ন দিয়ে রেগুলার। তার সাতখানা আমি অলরেডি কভার করে দিয়েছি। আজকে আমরা 8 নম্বর পার্টটা দেখবো। তোমরা যারা যারা এর আগের পার্টগুলো দেখোনি, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে, ওখানে গিয়ে ক্লিক করে নাও, তাহলে সবকটা পার্ট পেয়ে যাবে। আর আমি সবকটা পার্ট কভার হয়ে গেলে তোমাদেরকে পিডিএফ ফাইল প্রোভাইড করে দেবো। সো চলো স্টার্ট করা যাক। আজকে স্টাডি মেটেরিয়াল 8-এ আমরা কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবো দেখে নিই। প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে কোথায়? দামোদর উপত্যকা অঞ্চলে রয়েছে, ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে কয়লা রয়েছে এখানে। পোলো খেলার খেলোয়াড় থাকে কয়জন? মোট 4 জন থাকে। পোলো খেলাতে মোট 4 জন খেলোয়াড় থাকে। পেঁপের হলুদ রঙে মানে হলুদ রঙটা কিসের জন্য মানে রয়েছে আর কি, হলুদ রং আছে কিসের জন্য? এটা ক্যারোটিনের জন্য হয় পেঁপের হলুদ রঙটা। রামানন্দের শিষ্যের নাম কি? রামানন্দের শিষ্যের নাম কবীর। বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ কি? বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ সঙ্গম। শুলকুচি টেক্সটাইল পার্ক কোথায় অবস্থিত? শুলকুচি টেক্সটাইল পার্ক অবস্থিত অসমে। সো এগুলো কিন্তু বন্ধুরা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে আমি দেখেছি প্রশ্নগুলো। বোড়া গুহা অবস্থিত কোন রাজ্যে? বোড়া গুহা অন্ধ্রপ্রদেশে রয়েছে। সর্বোদয় আন্দোলন শুরু করেছিলেন কে? সর্বোদয় আন্দোলন শুরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণ। ফ্রান্সে তৈরি যুদ্ধবিমানটার নাম দাসো রাফেল। বিজ্ঞান ভিত্তিক পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণকে কি বলা হয়? সিলভিকালচার বলা হয়। বিজ্ঞান ভিত্তিক পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণকে। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে? হরিহর। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম প্রভাবতী গুপ্তা। দীন ই ইলাহি ধর্মের প্রবর্তক কে ছিলেন? আকবর ছিলেন দীন ই ইলাহি ধর্মের প্রবর্তক। কোন রাজ্যের তিন দিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে? তো এটা রয়েছে ত্রিপুরা রাজ্যে। আচ্ছা, এরপরে দেখবো ম্যান বুকার প্রাইজ মানে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। এটা দেওয়া হয় সাহিত্যে। ব্রিটিশ হাউস অফ কমেন্স নিযুক্ত প্রথম ভারতীয় কে? দাদাভাই নওরোজি। নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? এটা দেওয়া হয় স্টকহোম। নেক্সট দেখবো প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জিতেছিল? প্রথম নেহেরু অ্যাওয়ার্ড জিতেছিল ইউ থান্ট। নাইট্রোলিম কি হিসাবে ব্যবহৃত হয়? নাইট্রোলিম তো এটা সার হিসাবে ইউজ করা হয় নাইট্রোলিমটাকে। সিকে নাইডু অ্যাওয়ার্ড প্রথম কোন খেলোয়াড় জেতেন? এটা জিতেছিল লালা অমরনাথ। হরপ্পা সভ্যতার প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি দেখা গিয়েছিল কোথায়? ধোলাভিরায়। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কে? সুয়েজ খাল। জুড ফেলিক্স কোথাকার হকি খেলোয়াড়? ভারতের হকি খেলোয়াড় জুড ফেলিক্স। ভজগোবিন্দ রচনা করেন কে? তো এটা দয়ানন্দ সরস্বতী রচনা করেছিলেন। পার্সিদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা মানে জেন্দ আবেস্তা। চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? আহমেদনগর। পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন কে? ওলন্দাজরা করেছিল, পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিল ওরা। মুল্লাপেরিয়ার বাঁধ কোথায় অবস্থিত? তো এটা কেরালায় রয়েছে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1931 সালে। চোল বংশের শেষ শাসকের নাম কি? তৃতীয় রাজেন্দ্র চোল। উড়ন্ত শিখ নামে কে পরিচিত? মিলখা সিং।
ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ভারতবর্ষের কোন রাজ্যে অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত? কোন রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত? উত্তরপ্রদেশ। ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধীজি পরিত্যাগ করেছিলেন? কাইজার ই হিন্দ। মৃণালী সারাভাই কোন শিল্পের সাথে যুক্ত? ইনি একজন নৃত্যশিল্পী। মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই। রানী লক্ষ্মীবাঈ মারা গিয়েছিলেন কোথায়? গোয়ালিয়রে। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? বোধগয়ায় বা বোধগয়ায়। ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? কেওলাদেও ন্যাশনাল পার্ক। কামরূপ রাজবংশ কোথায় অবস্থিত? আসামে। 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? ইংল্যান্ড ও ওয়েলসে, যেটা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেল, কালকে ম্যাচটা শেষ হলো খেলাটা। ভারতের বিসমার্ক বলা হয় কাকে? বল্লভভাই প্যাটেলকে। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক কে? এপিজে আব্দুল কালাম। ভ্যালি হান্টার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1931 সালের 5ই মার্চ। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মমত প্রচার করেছিলেন কোথায়? সারনাথে। কেশরী ও মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোকমান্য বাল গঙ্গাধর তিলক। সো বন্ধুরা, এগুলো ছিল আজকে স্টাডি মেটেরিয়াল পার্ট নম্বর 8-এর প্রশ্ন। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে বেল আইকনটা কেয়ারফুলি প্রেস করে নাও। তাহলে আমি এরপরে যে ইম্পর্টেন্ট ভিডিও, জিকে ভিডিওগুলো আপলোড করব, তার নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ।